যে অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি মার সাথে বেরিয়ে পড়েছি এই যে চলো যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ দেখে দেখেই গেছে আমি ওইভাবে করিনি ওই সোজাসুজি ধরে অনেকদিন পর বেরিয়ে পড়েছি যে যেটা বলছিলাম যে গ্রসারি আজকে যেটা সকালে ব্লগে বললাম এটা অলরেডি আপলোড হয়ে গেছে তো আজকে তো গ্রসারি ফসারি সব এসে গেছে এবার ওটা মানে পেমেন্ট করতে যাচ্ছি প্লাস মোবাইলে দোকানে একটা পেমেন্টের ব্যাপার আছে সেই মাঝখানে আমার মোবাইল খারাপ রাস্তাঘাটের অবস্থাটা দেখ রাস্তা দিয়ে মানে এটা কোনো মেন রোডও না এটা কিন্তু মেন রোডও না মানে অবস্থা দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো তো ওখানে প্রথমে আপন শপে যাব আমাদের সবার প্রিয় আমাদের নামটা কিন্তু খুব দারুণ হয়েছে খুব অ্যাপ্রোপ্রিয়েট নামটা তুমি সোজা চলো পরে ক্রস করে নেব এখান দিয়ে হাঁটতে থাকো এখান দিয়ে সাইড দিয়ে হাঁটতে থাকো না না এইবার ব্যাপারটা হলো আপন সত্যি আমাদের আপন দোকানের নামটা একদম পারফেক্ট হয়েছে স্পেশালি আমাদের জন্য তো আপনে আগে যাবো তারপর ওই মোবাইল শপটায় যাবো তো ভাবলাম বেরিয়েছি যখন তোমাদের সাথে শেয়ার করবো না হতে পারে তো চলো রাস্তাঘাট এখন বেশ শুনশানই আছে এই সময়টা শুনশান থাকে চলো থাকো আমাদের সাথে চলো রাস্তাঘাট দেখাই তোমাদের রিক্সায় ওই সব ওই রিক্সাগুলো আছে না ই রিক্সা টাইপের ওটাতে ঘুরেছি গান একদম আমার ফেভারিট গান চলছে কবে কার গান ওটা হ্যাঁ ওটা কুমার শুরু বলা নেই আগে ওখানে ঘুরে যাবে তো ও খুলে গেছে পার্লার খুলে গেছে ভালোই হলো তারা সামনে পার্লার তখন আমাদের বেশি দিদা কতদিন মানিয়ে গেল কতদিন বেরোয়নি আজকে বেরোলাম এই গানগুলো এত সুন্দর চালিয়েছো তুমি কিন্তু এটা তো কুমার শানু না হ্যাঁ কুমার শানু বাংলা গান থ্যাংক ইউ কাকু আর বেশি ফোন করবো না তাহলে এই হলে সেই দোকান যে খুবই আমাদের বিপদের দিনে হেল্প করেছে দেখলেই কাকুটাকে কি কিরম একটা লাগছিল না কার মতন দেখতে লাগছিল বলতো কাকুটাকে
আরে আমাদের অমরেশ পুরী, দ্য ভেরি ভেরি লেজেন্ড মিস্টার অমরেশ পুরী টাইপের লাগছিল। আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর, ভেরি ভেরি ভার্সেটাইল, ভেরি গুড অ্যাক্টর। এখন কি আপন হয়ে যাবো? তো আলু নিয়ে যাই, চলো চলো একটু বাজারের দিকে আমরা যাব। চলো, তাহলে হয়ে গেল মোবাইলের কাজ, হয়ে গেল। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য ভেরি ফেমাস মার্কেট। কি তোমার খুব ফেভারিট? তো অনেকদিন যাওয়া হয় না। আর কি করে এখন তো মানে মানে না বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে। চলে বাজার। আলুটা 4 কিলো একটু এগিয়ে যাও তো। আলু কত করে? 5 কিলো দিয়ে দাও। এই কাকু হলো ছবিটা খুব সুন্দর। সবজি লাগবে না এখন? আছে, এখন লাগছে না, লাগলে আসবে। বলে আলি বাজার করে দেয়, এ বলে দিচ্ছে ডিম রাখবে, ডিম আছে বাজারের জন্য, বাজারে এসে সব বাজার করে নিয়ে যাবে। খুব সুন্দর বাজারটা উঠেছে, ভিডিওটা বেশ ভালোই উঠছিল। এটা সবাই মানে এর আগেও অনেকবার তোমরা দেখেছো, আমার মা অনেক করেছে। হ্যাঁ, পুরোনো ছবিটাকে আমরা দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে, মনে পড়ে যাবে। আগেও এরকম মার্কেট ব্লগ অনেক মা দিয়েছে, তো ওই বাজারে আজকে আমি অনেকদিন পরে। খুব সুন্দর লাগে, কি সুন্দর এখানে, খুব সুন্দর লাগছে বাজারটা, মানে আলোগুলো আরো বাড়িয়ে দিয়েছে। ডিম কত করে? 6 টাকা। ওই বাস্কটা দিয়ে দে না, কালকে ওটা দেখছিলাম তোমার জন্য। ভালো আছো? চিনতে পারছো? এই মাছ এই দেখো, ওই যে আমাদের ঝিনুক, আমি এই বুটিকে কাজ করে আসতে না। ওই মামার তো সবসময় মানে চা খেতে খুব ভালোবাসতো, এমনি আসতেন রোজ এই 7টার সময়। তুমি আসতে বলো, রোজ রোজ 7টায় আসবে। এখন 6:30 বেজে গেছে, কটা বাজে দেখি, হ্যাঁ 6:36 হয়ে গেছে। খুব একটা ভিড় নেই বলো? সকালে তোমার যে অবস্থাটা থাকে, সকালে তো রোদ্র বাবা, সব এখানে আলী দাদাকে নিয়ে খেপাচ্ছ, তো আলী বাজার করে দেয়।
আলী হচ্ছে হ্যাঁ হিরো আমাদের আলী দাদা আলী নাম করা লোক এই এরিয়ার হিরো আছে রাজার ব্যাপারে আমরা খুব বলি আমাদের ব্লগে আমাদের হেল্পিং হ্যান্ড সন্ধ্যাবেলা আর ওই উনি ব্যস্ত থাকেন তাই আরেকজনকে নিয়ে এসেছি কি বাজেটটা আরেকবার দেখিয়ে দিই এই যে বাজার এসে গেছে আমি ধরছি আমি ধরছি ডিম আলু সব নিয়ে নেওয়া হয়ে গেল।